শুধুমাত্র পালং শাক খেয়েও একজন মানুষের মৃত্যু হতে পারে আর এই পালং শাক খাওয়ার পরিণতি এতটাই ভয়ঙ্কর যে আপনি শুনলে আটকে উঠবেন কোনো কোনো মানুষের ক্ষেত্রে পালং শাক খাওয়া বিষের সমান কাজেই আপনি পালং শাক খাবেন কি না তা আজকের ভিডিও দেখে সিদ্ধান্ত নিয়ে নিন পালং শাক খাওয়া অবশ্যই উপকারী কিন্তু কোনো কোনো মানুষের জন্য এটা ভয়ঙ্কর এবং এতটাই ভয়ঙ্কর যে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায় শুধুমাত্র এই পালং শাক কোনো কোনো মানুষের দেহে এই পালং শাক একেবারেই স্যুট করে না পালং শাক খেলেই তিনি রোগে আক্রান্ত হয়ে পড়েন আপনি কি তেমনই একজন মানুষ বুঝতে পারছেন না যে পালং শাক খেয়ে আপনার দেহে এইসব রোগের জন্ম হচ্ছে তাই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে থাকুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সিদ্ধান্ত নিন যে আর কখনো পালং শাক খাবেন কি না আর যদি আপনি এই ধরনের মানুষজন না হয়ে থাকেন তাহলে অবশ্যই পালং শাক খাবেন কেননা পালং শাক খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে যদি বাদ দিয়েও বলি এই পালং শাক অন্তত ত্রিশটি রোগের সমাধান করে থাকে আর যে রোগগুলো তৈরি করে তা অবশ্যই একজন মানুষকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায় কাজেই কোন রোগ তৈরি হয় এবং কোন রোগ দূর করে দুটোই আপনাদেরকে জানতে হবে যেহেতু ভালো কথা আগে শুনতে হয় এই নীতি অনুযায়ী পালং শাক খাওয়ার উপকার পালং শাক খাওয়ার উপকারিতাগুলোই আমি আগে বলে দিচ্ছি মানে পালং শাক খেলে কোন কোন উপকারিতা পাবেন কি কি রোগ দূর হবে এই বিষয়গুলো আগে জেনে নিন তারপর জেনে নিন কোন মানুষের ক্ষেত্রে পালং শাক খাওয়া বিশেষ সমান পালং শাক খেলেই তাদের মৃত্যু হবে পালং শাক প্রথমেই যে উপকারটি করে সেটি হচ্ছে হার্ট ভালো রাখে আমাদের হার্ট ভালো রাখতে কাজ করে যেসব খাবার তার মধ্যে অন্যতম হল পালং শাক এতে থাকা আয়রন হার্টের জন্য বেশ ভালো কাজ করে এই উপাদান হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে যা রক্তশূন্যতা প্রতিরোধ করে পালং শাকে থাকা নাইট্রিক অসিড কমিয়ে দেয় অ্যাথেরোসক্লেরোসিস হওয়ার আশঙ্কাও এই শাকে থাকা নাইটেট নিয়ন্ত্রণে রাখে রক্তচাপ হাড় মজবুত করে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের হাড় নাজুক হতে শুরু করে তাই হাড় ভালো রাখে এমন খাবার খাওয়া জরুরি নিয়মিত পালং শাক খেলে তা আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এই শাকে থাকা ক্যালসিয়াম এবং ভিটামিনকে হাড়ের জন্য ভীষণ উপকারী দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে বর্তমানে বেশিরভাগের দৃষ্টিশক্তি কমে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে এর বড় কারণ হল সঠিক খাবার না খাওয়া দৃষ্টিশক্তি ভালো রাখতে নিয়মিত খেতে হবে পালং শাক এতে থাকে লুটেইন এবং জেকসান্থিন উপকারী পুষ্টি উপাদান এই দুই উপাদান চোখ ভালো রাখতে কাজ করে তাই নিয়মিত পালং শাক খাওয়া জরুরি রক্তে শর্করার মাত্রা কমায় পালং শাক খেলে তার রক্তের শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে এই শাকে প্রচুর ম্যাগনেশিয়াম ও ফাইবার পাওয়া যায় এই দুই উপাদান ডায়াবেটিসের ঝুঁকি কমানোর পাশাপাশি রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে সুন্দর ত্বক ত্বক পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের সবারই কিন্তু নানা কারণে তার স্বাভাবিক উজ্জ্বলতা হারাতে পারে নিয়মিত পালং শাক খেলে তা কোলাজেনের উৎপাদন বাড়ায় এটি ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে সেই সঙ্গে গঠন ও স্থির স্থাপকতা বজায় রাখে এই এতক্ষণ আপনারা যে পালং শাকের উপকারিতাগুলো শুনলেন এই উপকারিতা পাবেন আপনি তখনই যদি না আপনার দেহে আগে থেকেই এই রোগগুলো থাকে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে যদিও পালং শাক পুষ্টিগুণে ভরপুর তবু এতে উপস্থিত অক্সালিক অ্যাসিড একটি প্রাকৃতিক যৌগ শরীরে এই যৌগের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে গেলে অন্যান্য খনিজ শোষণের ক্ষমতাকে প্রভাবিত করতে শুরু করে অক্সালিক অ্যাসিড জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের সঙ্গে আবদ্ধ হয়ে শরীরের খনিজের ঘাটতি ঘটায় পেটের সমস্যা হতে পারে পালং শাকে ভালো পরিমাণে ফাইবার পাওয়া যায় উচ্চ ফাইবার সামগ্রীর কারণে পালং শাক পেটে গ্যাস ফোলাভাব এবং ক্রাম্পের মতো সমস্যা সৃষ্টি করতে পারে কিডনিতে পাথরের সমস্যা যাদের কিডনিতে পাথর থাকে তাদের পালং শাক না খাওয়ার পরামর্শ দেয়া হয় আসলে বেশি করে পালং শাক খেলে শরীরে বেশি অক্সালিক অ্যাসিড তৈরি হয় এমন পরিস্থিতিতে আমাদের শরীরের জন্য এটি সিস্টেম থেকে বের করা কঠিন হয়ে পড়ে এর ফলে কিডনিতে ক্যালসিয়াম অক্সালের স্টোন জমা হয় যা কিডনিতে পাথরের সমস্যা বাড়াতে দেয় জয়েন্টের ব্যথা অক্সালিক অ্যাসিডের পাশাপাশি পালং শাকে পিউরিনও থাকে যা এক ধরনের যৌগ একসঙ্গে এই দুটি যৌগ গাউট ট্রিগার তৈরি করতে পারে যারা ইতিমধ্যে জয়েন্টের ব্যথা প্রদাহের সমস্যায় ভুগছেন তাদের জন্য বেশি করে পালং শাক খেলে উপসর্গগুলো আরও খারাপ হয়ে যেতে পারে পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকায় এটি রক্ত পাতলাকারীর সাথে বিক্রিয়া করে অতএব আপনি যদি রক্ত পাতলা করে থাকেন ডায়াবেটিক রোগী বা কিডনিতে পাতর হওয়ার প্রবণতা পান তাহলে আপনার পালং শাক খাওয়া এড়িয়ে চলতে হবে তো দর্শক আপনারা জানতে পারলেন পালং শাকের উপকারিতা এবং কাদের জন্য পালং শাক বিপজ্জনক তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে